এবাৰ আহিছো তৃতীয় চতুৰ্থ বৰ্গৰ নিযুক্তি পৰীক্ষা সন্দৰ্ভত যেতিয়া 21 28 আগষ্টত নিযুক্তি পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব যাৰ বাবে এতিয়া ৰাজ্যৰ 24খন জিলাতে নিযুক্তি পৰীক্ষাৰ ক্ষেত্ৰত কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থানী গঢ়ি তোলা হৈছে পৰীক্ষা কেন্দ্ৰসমূহত আৰু 1258টাকৈ পৰীক্ষা কেন্দ্ৰত এবাৰ নিযুক্তি পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব মুঠ 1430338জনকৈ পৰীক্ষাৰ্থী অৱতীৰ্ণ হ'ব এই পৰীক্ষাত পরীক্ষা নিয়ন্ত্রণ নিরাপত্তাক লৈ কঠোর হয়েছে প্রশাসন পূর্বতে পরীক্ষাসমূহ দেখা পোৱা যায় যে প্রশ্নকাকত আগতীয়াকৈ ওলাই গৈছে বিভিন্ন ধরনের বিসংগতি দেখা পোৱা যায় যাক লৈ এবাৰ কঠোর হয়েছে প্রশাসন আর বিসংগতি কৰিব বিচৰাসকলক সরকারে সকিয়নি প্রদান করেছে পরীক্ষা গৃহৰ 100 মিটার ব্যাখ্যার্ধ লৈ জারি করা হয়েছে 144 ধারা সমান্তরালকৈ 24খন জেলার পরীক্ষা কেন্দ্র 4 ঘণ্টাৰ বাবে কর্তন করা হব ইন্টারনেট সেবা সমান্তরালকৈ মহানগরীত ইন্টারনেট সেবা পরীক্ষা কেন্দ্রসমূহ ইন্টারনেট সেবা কর্তন করা হব লগতে পরীক্ষার্থী নিব নোৱাৰিব মোবাইল ক্যালকুলেটর ইলেকট্রনিক কিছু সামগ্রী মাইক্রোফোন এয়ারফোন ইত্যাদি বিভিন্ন ধরনের সামগ্রী আর ইন্টারনেট কর্তনক লৈ বিভিন্ন মহলত কিন্তু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সেই দিনটোত আসলে 4 ঘণ্টাৰ বাবে যেহেতু ইন্টারনেট সেবা বন্ধ করে দিব যার বাবে কিন্তু হারাশাস্তি ভুগিবলগা হব রাজ্যবাসী সরকারের নাভূত নাশ্রুর সিদ্ধান্ত এতিয়া চকু কপালত তুলিছে রাইজে সরকারের ওলা উবের রেপিডো বঞ্চিত হব উপার্জনের পর গতি 4 ঘণ্টা যদি ইন্টারনেট সেবা কর্তন করে দিয়ে তেতিয়াহলে কিন্তু আপুনি মই কিন্তু যথেষ্ট অসুবিধার সম্মুখীন হম কারণ সুইগি অটো বা জমেটো বয়ো বিগত দিনটোত 4 ঘণ্টা জীবিকা উপার্জনের পর বঞ্চিত হব বিত্তীয় লেনদেন মোবাইল যোগে করা যুক্ত আসলে বিমান রেলের টিকট বুকিংয়ের সকল কাম কিন্তু ব্যাহত হয়ে পড়ব কারণ পরীক্ষার বাবে আসলে 4 ঘণ্টাক যেহেতু ইন্টারনেট সেবা কর্তন করা হব তার বিনিময় আসলে তার কোনো বিকল্প ব্যবস্থা আসলে সরকারে লব নোৱাৰিলে নাকি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ার ফলত যেহেতু বিভিন্ন ক্ষেত্র আসলে যথেষ্টখিনি অসুবিধার সম্মুখীন হব সেয়া অলা উবেরৰ ক্ষেত্রতে কোক বা আপোনাৰ মোৰ যিসমূহ যাবতীয় অনলাইন যোগে যিসমূহ কাম থাকে সেইসমূহৰ ক্ষেত্ৰত কিন্তু 4 ঘণ্টা বিলম্ব হ'ব কাৰণ 4 ঘণ্টাকৈ ইন্টাৰনেট সেৱা কৰ্তন কৰা হ'ব যিহেতু পূৰ্বতে দেখা পোৱা গৈছিল এই চৰকাৰৰ যিসমূহ পৰীক্ষা অনুষ্ঠিত হয় সেই পৰীক্ষাসমূহত আচলতে বিভিন্ন ধৰণৰ বিসংগতি পোৱা গৈছিল কেতিয়াবা যদি পৰীক্ষাৰ আগতীয়াকৈ যদি প্ৰশ্ন পেপাৰ আগতীয়াকৈ যদি লিক হয় আৰু যাৰ বাবে এইবাৰ কিন্তু প্ৰশাসন যথেষ্ট কঠোৰ হৈছে এইবাৰ কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থানী সেয়া কিন্তু পূৰ্বতেও দেখা যায় কিন্তু এইবাৰ দেখা পোৱা গৈছে যে বিশেষকৈ ইন্টাৰনেট সেৱা কৰ্তন কৰিব পূৰ্বতে কিন্তু ইন্টাৰনেট সেৱা কৰ্তন কৰাৰ কথা নাছিল আৰু এইবাৰ ইন্টাৰনেট সেৱা কৰ্তন কৰাক লৈ সাধাৰণ ৰাইজ কিন্তু যথেষ্ট সরকারের এই নাভূত নাশ্রুত কাণ্ডত কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে আসলে বিভিন্ন ধরনের কামত আসলে ব্যাহত হব এই 4 ঘণ্টা ইন্টারনেট সেবা কর্তন করার ফলত।